আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসি তা হলো একটা প্রতিবেদন, জাস্ট আসলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওটা, আসলে মানুষকে উৎসাহ করার জন্য এই ভিডিওটা। তো প্রিয় ভিউয়ার্সরা, আপনারা কিন্তু এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, কারণ কি আপনারা অনেক সময় ভিডিও করলে, ভিডিও ছাড়লে কিন্তু স্কিপ করে যান বা টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারা মূল উৎসাহটা আপনারা পাবেন না। আসলে এই ভিডিওতে মানুষকে উৎসাহ করার জন্য যে গাভী গরু থেকে কীরকম লাভ বা প্রফিট আসে সেই রকম একটা চিত্র নিয়ে এই ভিডিওটা করা। তো এখন চলে যাব আমরা কৃষানির কাছে। গরু পালনে যে লাভ হয় তারই একটা বাস্তব প্রমাণ নিয়ে আজকের এই ভিডিও চিত্রটি। তো এই আপা এই গরুটা কিনেছিলেন 180,000 টাকা, সরি 60,000 টাকা দিয়ে এটা কিনছিলেন, সাথে ছিলেন এই বাছুর। দেখছেন এই বাছুরটার মূল্য এখন কীরকম হয়েছে বা কীভাবে কেমনি কি সব কিছুই আমরা আজকে তুলে ধরবো। তো সরাসরি চলে যাচ্ছি সে আফার কাছে। আফা, এই এই যে বাছুর বাছুর সহ আপনি গরুটা কিনছিলেন, কত দিয়ে কিনছিলেন? 1,60,000। 1,60,000 টাকা দিয়ে আপনি এই বাছুর কিনছিলেন। 1,60,000 টাকা দিয়ে আপনি কিনে এখন আপনি কি তাতে মনে হয় যে এই গরু পালনে লাভ আছে? হ্যাঁ, আল্লাহ পাক বাসে রাখলে লাভ আছে, অনেকই লাভ। তাতে কি রকম লাভ আপনি যদি একটু খুলে বলতেন? হ্যাঁ, কি লাভ পাইলেন আপনি এই 1 বছরের মধ্যে? পালন করে এক গাবির 10 কেজি 12 কেজি করে দুধ হইছে, বিক্রি করছি, নিজেরা খাইছি, সংসার চালাইছি, গাবিরকে খাওয়াইছি। আবার গাবির যে বাচ্চাটা হয়েছে সে বাচ্চাটাও এখন 80,000-75,000 টাকা যাইবে। আবার গাবি আবার ফিরে বীজ বপন করছে। তার মানে এই গাবিটা এখন মানে ভর্তিক আছে, কত মাসের ভর্তিক আছে? 3 মাস চলতেছে। 3 মাস চলতেছে, তাতে ভর্তি গরুই তো মনে হয় এই গরু 2 লক্ষ টাকা আপনার যাবে, তাতে তো আসলে প্রচুর লাভ আপনার। কি অনেকেই বলে যে গরু পালন করে লাভ নেই, খাবারের খরচ অনেক বেশি, তাতে আপনার মতে কি সঠিক যে লাভ হয়? অবশ্যই সঠিকভাবে পালন করলে হ্যাঁ লাভ হয়, খাটলে লাভ হবে, আল্লাহ পাক দিবেই কম বেশি। আপনার কি ধারণা যে গাভী পাললে লাভ নাকি সার বাছুর সার পাললে লাভ, কোনটা? গাভী পাললে বেশি লাভ। একটা গাভী যদি একটা বিনা খরচে আল্লাহ পাক দিলে একটা বাচ্চা দেয়, 2 বছর পাললেই 1.5-2 লক্ষ টাকার মাল হয়, আল্লাহ পাক বাসে রাখলে এই গাভীর বাছুর থেকে। সারা বছর পাললে গাভীর বাছুর থেকে দেখা যাচ্ছে 1-1.5 লাখ টাকা চলে আসে, আর দুধ তো দুধ দিয়ে দেখা যাচ্ছে ফ্যামিলির খরচ অথবা ওই গরুর খরচও চলে যায়, তাই না? তাতে মানে আপনি এই গাভীর দুধ বিক্রি করে ওই আর একটা সার বাচ্চা দেখলাম ওইটাও পালন করতেছেন, এইটার যে সার বাচ্চা এটাও পালন করতেছেন, সবই ওই একটার খরচে। আপনি দর্শকদের, আপনার দেশের মানুষকে কি বলবেন? গাভী গরু পালন করতে বলবেন, গরু কি পালন করতে বলবেন নাকি গরু পালন করতে বলবেন না, কোনটা? আমি গরু পালন করতে বলবো, যাতে করে তারা স্বাবলম্বী হয়। 1 কেজি দুধ কিনে খাইতেও 100 টাকা লাগে, আর নিজের থাকলে কম বেশি খাওয়া যায়, ছেলে মেয়েকে দেওয়া যায়, সংসার চলে, অনেক কাজে লাগে। তো ঠিক আছে, ধন্যবাদ আপা, আপনার মুখে এই সমস্ত শুনে যে গাভী বা গরু পালন করে অনেক লাভবান হওয়া যায়। দর্শক বৃন্দরা দেখে হয়তোবা এই ভিডিওটি দেখে উৎসাহিত হবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।